অ্যাকোরিয়াম থেকে কি করোনা ভাইরাস ছড়াতে পারে? অ্যাকোয়ারিস্টদের কি করোনা ভাইরাসের ঝুঁকি সব থেকে বেশি? আজ আমরা কথা বলবো অ্যাকোয়ারিয়াম থেকে কি করোনা ভাইরাস ছড়াতে পারে কি না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এখনো রাহুল সোহালকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে রাহুল সোহালকে সাবস্ক্রাইব করুন, রাহুল সোহালকের ভিডিওগুলো দেখুন। আমার লাইভ স্ট্রিমিং বন্ধ হয়ে গেছে কিছু কারণবশত সাবস্ক্রাইবারের ঘাটতির জন্য, দয়া করে রাহুল সোহালকে সাবস্ক্রাইব করুন যাতে এরপরে আবার আমি লাইভ ভিডিওগুলো বানাতে পারি। এটা আপনাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট, আপনারা দয়া করে আমাকে হেল্প করুন এই মুহূর্তে। এই মুহূর্তে রাহুল সোহালদের চরম দরকার আপনাদেরকে, আপনারা সাবস্ক্রাইব করুন রাহুল সোহালকে। তো চলুন ভিডিওটি শুরু করি। এই লকডাউনের সময় অ্যাকোয়ারিয়াম থেকে করোনা ভাইরাস আসতে পারে বা রঙিন মাছ থেকে করোনা ভাইরাস আসতে পারে, এই জিনিসটা আসার চান্স খুব কম। অ্যাকোয়ারিয়ামের মাছ থেকে মানে ভাইরাস আসার কোনো রকম রেজাল্ট বা কোনো রকম রিসার্চ নেই যেখান থেকে করোনা ভাইরাস অ্যাকোয়ারিয়ামের মাছ দ্বারা আসতে পারে। কিন্তু হ্যাঁ, এখানেও কিছু সতর্কতা আপনাকে মাথায় রাখতে হবে। অ্যাকোয়ারিয়াম থেকেও মাছ থেকেও করোনা ভাইরাস আসতে পারে। কি করে? আপনি দোকানে যাচ্ছেন, রঙিন মাছ কিনছেন, যদিও লকডাউনের জন্য সব দোকানপাট বন্ধ, কিন্তু কিছু কিছু দোকান বা যারা বাড়িতে মাছ রাখেন তারা এখনো মাছ রাখছেন এবং তারা বিক্রি করছেন, বাইরের লোক আসছে সেখান থেকে মাছ নিয়ে যাচ্ছে। তো এখানে কি হতে পারে, এখানে যে জিনিসগুলো হতে পারে সেই পসিবিলিটি, সেই সম্ভাবনা গুলো আপনাদেরকে আজকে আমি এই ভিডিওতে বলবো। এক এক হতে পারে, যারা ধরুন মাছ আনছেন এবং মাছ কোথা থেকে ট্রান্সপোর্ট হচ্ছে, এই মুহূর্তে যেহেতু ট্রান্সপোর্ট বন্ধ, তবুও যারা লোকালি রাখেন তারা কোথাও না কোথাও থেকে ট্রান্সপোর্ট করে দেয় বা নিজেদের যে স্টক সেগুলোকে বিক্রি করেন। এখন বিক্রিটা হচ্ছে, অনেক ব্যক্তি আসছে, কিনছে, চলে যাচ্ছে। করোনা ভাইরাস হচ্ছে আমাদের হিডেন শত্রু বা সেই শত্রু যাদেরকে আমরা চোখে কিন্তু দেখতে পারি না, খালি চোখে আমরা করোনা ভাইরাসকে দেখতে পাই না। হয়তো এখানে আমার হাতের উপর এখানে একটা করোনা ভাইরাস থাকতে পারে, হয়তো থাকতে পারে এই আশেপাশে করোনা ভাইরাস, এই জিনিসগুলো থাকতে পারে, আমরা জানি না কোথায় আছে কোথায় নেই। কিন্তু আমরা যখন মানে মাছ আনছি বা দোকানদারের সাথে যাচ্ছি মাছ নিয়ে আসছি, তখন কোনো না কোনো ভাবে করোনা ভাইরাসের সংক্রমণ হতে পারে। আর এই কয়েকদিন পর চোদ্দই এপ্রিল, তো 14 এপ্রিলে চলে যাবে লকডাউন, উঠে যাবে, তখন কি করোনা ভাইরাস হওয়ার চান্স বেশি বেড়ে যাবে? অবশ্যই করোনা ভাইরাস ছড়ানোর চান্স বেড়ে যাবে। মানুষ যখনই লকডাউন থেকে নিজেকে উইথড্র করবে, এতদিন যে মানুষ বাড়ির মধ্যে বসে আছে তবুও মানুষ বেরোচ্ছে, এতদিন মানুষ বেড়ে মানে বসে আছে, সেই ফ্রিডমটাকে জাস্ট ওরা কিভাবে মিস ইউজ করবে আমি জানি না। তো যখনই মানুষ একদম গ্যাদারিং হবে, এক জায়গায় যাবে, আবার সেই জিনিসটা চারিদিকে কমিউনিটি স্প্রেড করবে। এর থেকে তাহলে আমাদের অ্যাকোয়ারিস্টদের কি করা উচিত? আমাদের অ্যাকোয়ারিস্টরা যারা মাছ পুষছি, মাছ আনছি, মাছ রাখছি, তাদের কয়েকটা জিনিস আমি বলি, সেগুলো আপনাকে যদি সম্ভব হয় এইগুলোই আপনাকে মেনটেন করতে হবে। অ্যাকোয়ারিয়ামে মাছ কিনতে যাওয়ার সময় আপনি যে দোকানে যাচ্ছেন মাছ কিনতে, তারা যে নেটটা দিয়ে মাছ ধরে, সেই নেটটা কতজন ইউজ করছে, কে ইউজ করছে, কখন ইউজ করছে আপনি জানেন না। তারা যে প্লাস্টিকগুলো দিচ্ছে, সেই প্লাস্টিকগুলোতে কতজন হাত দিচ্ছে, যদিও এটা প্লাস্টিকের ওগুলোতে একটা করে টেনে টেনে নিতে হয়, তবুও হাত দিচ্ছে, বাকি অংশের তো হাত লাগছে, সেই জায়গাটা ইনফেক্টেড হচ্ছে, এই জিনিসটা হতে পারে। তো আপনাকে কি করতে হবে, মাছ যদি আপনি একান্তই কিনতে যান, কিনতে না মানে একান্তই যদি আপনার মাছ লাগে এবং মাছ আপনি কিনতে যাচ্ছেন, কিন্তু তার সাথে সাথে আপনাকে বেঁচে থাকতে হবে করোনা ভাইরাসের এফেক্ট থেকেও, তাহলে আপনাকে কি করা উচিত? আপনি নিজের নিজের সুরক্ষা নিজে মেনটেন করুন। কি করে করবেন? বাড়ি থেকে জার নিয়ে যান, প্লাস্টিকের কৌটো, জার, যত কিছু হয় বা প্লাস্টিকের এমন কিছু নিজের কাছে ইউজ করুন, সেইগুলো নিয়ে যান। আপনার নিজের জন্য নিজের যদি জাল থাকে, নিজের নেট থাকে, সেই নেট নিয়ে যান, সেখান থেকে মাছ, দোকানদারের সাথে কথা বলুন, আমি এভাবে নিতে চাই, এভাবে মাছ নিতে চাই, প্লাস সেখান থেকে মাছ নিয়ে চলে আসুন। এবার আর একটা জিনিস, অ্যাকোয়ারিয়ামে যারা দোকানদারের যে অ্যাকোয়ারিস্টরা হয়, সেই অ্যাকোয়ারিস্টরা বা দোকানদাররা তারা কি করে, তারা তাদের অ্যাকোয়ারিয়ামের মানে এরকম একটা বড় মানে কি বলবো, কাঠের স্ট্রাকচার থাকে এবং সেই কাঠের স্ট্রাকচারের মধ্যে অ্যাকোয়ারিয়ামগুলো ওপর নিচু করে একতলা দুতলা তিনতলা করে সাজানো থাকে, এবং যে গ্যাপটা থাকে ওই গ্যাপের ওখানে এরকমভাবে ওই কী বলে জানলার বা দরজার মতো এরকমভাবে উঁচু নিচু করার মতো এক ধরনের কাঠের মানে কাঠের অঙ্গ বা কাঠের অংশ লাগানো থাকে, যেটাকে তুলে মাছকে খাবার দেয়, মাছ ধরে ইত্যাদি কিছু করে। ওই জায়গাটায় কতজনকে হাত দিচ্ছে, কতজন কিভাবে হাত দিচ্ছে, কার করোনা ভাইরাস এফেক্ট পার্সন বা কে হাঁচি কাশি ফেলে ওই জায়গাটায় হাত দিচ্ছে কেউ জানে না। তো ওই জিনিসগুলোর জন্য আপনাকে ওইগুলো যদি আপনি নেকেড হাতে হ্যান্ডেল করতে চান করুন, কিন্তু সঙ্গে স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ কিছু বা সাবান, সব কিছু না থাকলেও সাবান ইউজ করুন, সাবান তুলে নিয়ে যান ওখান থেকে নিন,
তুলে নিন, ওটাকে হাত ভালো করে ওয়াশ করে নিন, এসে সব কিছু নিয়ে বাড়ি চলে আসুন। বাড়ি এসে নর্মাল জলে ওই যে কৌটোটা বা প্লাস্টিকটা যা নিয়ে এসছেন ওই নর্মাল জল নিন, জলের মধ্যে একটু সাবান ফাবান কিছু একটা দিন, ওই জল কৌটোটাকে ওয়াশ করুন। ভেতরে মাছ থাকতে মাছের মধ্যে জল যাচ্ছে না, মাছের কোনো ক্ষতি হচ্ছে না। কৌটো বা প্লাস্টিকের যদি থাকে ওইটাকে একটু ভালো করে ওয়াশ করুন। ভালো করে ওয়াশ করে হাত কুনুই অবধি একদম পুরো ওয়াশ করুন, মুখ ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করুন, চোখে ডাইরেক্ট হাত দেবেন না, নাকে হাত দেবেন না, মুখে হাত দেবেন না বাইরে থেকে বা কোথাও থেকেও মাছ নিয়ে আসার জন্য। হয়তো আপনার পাশের বাড়িতে মাছ মাছ রাখেন, তো সেখান থেকে আপনি মানছেন, আমি বাইরে মানে দূরে কখনোই কখনো কেউ যাবেন না। যদি কোনো রকম ভাবে এই লকডাউনের উঠে যাওয়ার পর, লকডাউনে উঠে যাওয়ার পর আমি কথাগুলো বলছি, লকডাউনে উঠে যাওয়ার পর আপনি জানেন এখন তো লকডাউন, এখন মাছ কেনার সম্ভাবনা খুবই কম, কারোর যদি খুব নেয়ার হয়তো পাশের বাড়িতে আছে সেক্ষেত্রে হলেও হতে পারে, তাও তাও সেক্ষেত্রেও যাবেন না, আমি বলবো যাবেন না, কোনো দরকার নেই, মাছ পরেও আসবে, এখন চুপচাপ বাড়িতে থাকুন। এই লকডাউনটা যখন উঠলো তখন এবার এই জিনিসগুলো হবে, এই জিনিসগুলো থেকে করোনা ভাইরাস আসতে পারে, এই জিনিসটা ভাবার কোনো যুক্তি নেই যে লকডাউন চলে গেল মানে করোনা ভাইরাসের গল্প শেষ, করোনা ভাইরাস মানে চলে গেছে আর আসবে না কখনোই, এই জিনিসটা ভাবার কোনো যুক্তি নেই, জিনিসটা ভাবার কোনো মানে কি বলবো কোনো বুদ্ধিমত্তার কাজ হবে আমি আমি আশা করছি সেটা মনে করি না। তো আপনারা তাহলে কি করতে পারেন, একটাই উপায়, যখন মাছ কিনতে যাচ্ছেন, মাছ কিনতে যাবেন 14ই ফেব্রুয়ারি, 14ই এপ্রিলের পর, তো 14ই এপ্রিলের পর বা লকডাউন উঠে যাওয়ার পর ওই জিনিসগুলো মাথায় রাখবেন। আর একটা জিনিস, মাছের দোকান এই টাইমে মাছের দোকানের দাম কিন্তু অনেকটাই বেশি নেওয়ার মানে চান্স বেড়ে যাচ্ছে, সেটা ডিপেন্ড করে, তো সেই নিয়ে আমি কিছু বলবো না, কারণ সেটা তাদের ব্যাপার কি করবে না করবে। কিন্তু যেই প্রিকশনগুলো আমি এখন নিতে বললাম বা যেগুলো জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো অবশ্যই করুন, সেই জিনিসগুলো একান্তই দরকার এই মুহূর্তে, কারণ করোনা ভাইরাস কোনো মানুষকে আক্রান্ত হলে আপনি যদি, আমার ইমিউনিটি বেশি, আপনার আমার এজ কম ইমিউনিটি বেশি, আপনার এজ কম ইমিউনিটি বেশি, কিন্তু একটা বৃদ্ধ মানুষ, একটা লোকের বয়স যার বয়স 60 বছর তার বেশি বয়স, বা কারোর এমন লোক যার কোনো রকম প্রবলেম হয়েছে শরীরে, কোনো রকম বডি এফেক্ট, হার্টের প্রবলেম, এরকম প্রবলেম, তো তাদের কিন্তু ইমিউনিটি অনেকটাই লেস, তো সেক্ষেত্রে আপনার হলো না কিন্তু আপনার থেকে 1000 জনের হতে পারে, এই জিনিসটা মাথায় রাখুন, নিজেকে সুরক্ষিত রাখুন, আশেপাশের পরিবেশকে সুরক্ষিত রাখুন, মানুষকে সুরক্ষিত রাখুন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই। আর একটা গুড বাই বলার আগে একটা কথা বলে দিই, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, আমি সাবস্ক্রাইবারের ঘাটতির জন্য আমি ভিডিও বানাতে পারছি না লাইভ স্ট্রিমিং করে, তো সেইখানে একটা বিশাল বড় প্রবলেম হয়ে গেছে, তো আশা করছি এই জিনিসটা আপনারা আমাকে হেল্প করবেন, তো আমাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর আমার নেক্সট লাইভগুলো যাতে আমি মানে স্বচ্ছন্দে করতে পারি সেটার জন্য আমার সাথে থাকুন, রাহুল জোয়ালের পাশে থাকুন, রাহুল জোয়াল আপনার অলওয়েজ পাশে আছে। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।